সময় রয়েছে তুমি সাবধান হয়ে যাও তুমি আল্লাহকে ভয় করো উসিকুম নাফসি বিতাকওয়াল্লাহ উসিকুম নাফসি বিতাকওয়াল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করতে হবে শুনুন আমি মাঝে মাঝে বলি আসলে কি জানেন আমরা বাঙালিরা আমরা আল্লাহকে ভয় করি না বেশিরভাগ মানুষ আল্লাহকে ভয় করে না ولقد زرعنا لجهنم كثيرا من الجن والانس بشير باغ মানুষ জাহান্নামে যাবে যাবে এরা আল্লাহকে ভয় করে না একটা পুলিশকে মানুষ যতটুকু ভয় করে একটা পুলিশ পুলিশের সামনে কেউ চুরি করে না ডাকাতি করে না ইয়াবা খায় না গাঁজা খায় না পেন্সিল খায় না মদ সিগারেট খায় না পুলিশকে ভয় করে একটা মানুষ একজন ইমামকে কত ভয় করে ইমামের সামনে বিড়ি সিগারেট যুবকরা খায় না ইমাম সাহেব আসতেছে পিছে ফেলে দেয় মেয়র সাহেব কে চেয়ারম্যান সাহেবকে আমরা কত ভয় করি এতটুকু ভয় যুবক তুমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করতে তাহলে তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত একটা মানুষ একটি পুলিশকে যতটুকু ভয় পায় এতটুকু পরিমাণ ভয় যদি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করত তাহলে সে জান্নাতে যেতই যেত কিন্তু এতটুকু ভয় আমরা আল্লাহকে করি না মুখে বলতে পারি বাস্তবে করি না আরে ভাই একজন চেয়ারম্যান সাহেব কতটুকু শাস্তি দিতে পারে একজন ইমাম সাহেব কতটুকু শাস্তি দিতে পারে একজন নেতা কতটুকু শাস্তি দেবে পুলিশ আপনাকে কতটুকু শাস্তি দিতে পারে সাধারণ শাস্তি জেলখানা রিমান্ড আপনাকে ফাঁসি এতটুকু এত সাধারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির নিকটে অতিশয় নগণ্য আল্লাহ হচ্ছেন ইন্না বাকশা রাব্বিকাল শাদীদ আল্লাহ হচ্ছেন জাক আল্লাহ হচ্ছেন কাহার আল্লাহ হচ্ছেন জব্বার আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ভয় পাইনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে আমাদের আকীদা ভুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার সম্পর্কে ধারণা নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি সম্পর্কে ধারণা নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আমাদের কলিজায় নেই হে মুসলিম জাতি নাজাতে যদি আমরা জান্নাত যদি পেতে চাই নাজাত যদি পেতে চাই আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই একমাত্র আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ভয় আপনাকে নাজাত দিতে পারে আল্লাহর ভয় ব্যতীত আপনি নাজাত পাবেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে বারবার ডেকে বলছেন মানব জাতিকে বারবার ডেকে বলছেন হে ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো হে মানব জাতি তোমরা আমাকে ভয় করো তাহলে তোমরা পরিত্রাণ পাবে তাছাড়া কোনোভাবে পরিত্রাণ পাবে না আজকে আমরা আল্লাহকে ভয় করি না আল্লাহর ভয় আমাদের কলিজায় নেই আল্লাহকে চিনি না আকীদা নিয়ে আলোচনা করবেন আমাদের শায়খ আমি অল্প কিছু কথা বলি আজকের প্রথমতই আমরা হুজুরেরাই আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে আপনাদের ভিতরে ভুল আকীদা ঢুকাই দিয়েছি প্রথম ভুল করেছে হুজুর এই সমাজের হুজুরেরা অধিকাংশ হুজুরেরা হাজার ভুল করেছে আল্লাহর সম্পর্কে আপনাকে আমি সঠিক সাজেশন দিতে পারিনি আল্লাহর সম্পর্কে আপনাকে সঠিক ধারণা দিতে পারিনি যা দিয়েছি সেগুলো হচ্ছে ভুল অধিকাংশ ভুল ধারণা আপনার ভিতরে রয়েছে আপনাকে আমি সংক্ষিপ্ত আকারে বলি আপনাকে আমি শিখিয়েছি ছোটবেলায় যখনই আপনার ছেলে মাদ্রাসায় দেবেন তখনই শেখানো হচ্ছে আল্লাহ তাআলা তমাম জাগাবে মৌজুদ হয় উসকি কুই শেখেল নেহিয়া ও বেশেখেল হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে আপনাকে আমি ধারণা দিয়েছি আপনার ছেলেকে শিখাই দিয়েছি আমাদের মাদ্রাসাগুলোতে শিখানো হয় আল্লাহ তাআলা তমাম জায়গায় মৌজুদ হয় তিনি সর্বত্র বিরাজমান তার কোনো আকার আকৃতি নেই তিনি হচ্ছেন নিরাকার এই দেশের মানুষের এই আকীদা নিয়ে আল্লাহকে সে কতটুকু ভয় করবে যে আল্লাহ তো নিরাকার আল্লাহ ইজ নাথিং কিছুই না
কিছুই না সে নিরাকার সে কি আমাকে করবে ভুল ধারণা আপনাকে আমি ঢুকিয়ে দিয়েছি এই ভুল বীজ নিয়ে আপনার সন্তান বড় হচ্ছে আমার সন্তান বড় হচ্ছে এই আকীদা নিয়ে আপনি আমি যতই সিয়াম সালাত যাই করি না কেন আল্লাহে আল্লাহর কসম ওই যাকাত সিয়াম নামাজ রোজা হজ যাকাত কিছুই আল্লাহর নিকটে গ্রহণযোগ্য নয় অতএব হে মুসলিম ভাইরা আপনাদেরকে আমি অনুরোধ করছি আসুন আল্লাহর সম্পর্কে আগে আপনি বিস্তারিত পড়ুন আল্লাহর সম্পর্কে আকীদা দুরুস্ত করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনুন যেই আল্লাহর জন্য আজ আমাদের সমাজে আমরা যদি বলি এখন কিসের জন্য মাহফিল আপনারা এসেছেন উত্তর আসবে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালো তার রেজামন্দির জন্য তার খুশির জন্য যদি বলি ভাই আপনি পাঁচ ওয়াক্ত সালাত পড়েন কিসের জন্য পড়েন বলবেন আল্লাহর খুশির জন্য যদি বলি ভাই আপনি হজ কত কঠিন জিনিস হজ কত কঠিন হজ কত কষ্ট লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজী সাহেবের ওখানে যে শুধু আরাম করে তাই না 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 যারা হজ করেছেন তারা জানেন কত কঠিন ওই বাংলাদেশের এয়ারপোর্ট থেকে বা মিকাতের আগ থেকে দুইটি কাপড় দুইটি সাদা কাপড় একটি পরিধান করে আরেকটা গায়ে পেঁচিয়ে হাজী সাহেব পাগলের মতন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতু লাকা ওয়াল মুলক লা শারীকা লাক পাগলের মতন পড়তে থাকে ওই কাবা শরীফ কাবাতুল মুকাররমা এই তওয়াফ করতে থাকে আর পড়তে থাকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার সাফা মারওয়া দৌড়াতে থাকে আর পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা আনজাযা ওয়াদা ওয়া নাসারাল আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা ওই মিনা মুজদালিফা ওই আরাফার ময়দান কঠিন ময়দানে হাজী সাহেব সারা দিন পাগলের মতন পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদু وهو على كل شيء قدير কঠিন ইবাদত লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি করেন কিসের জন্য করে আল্লাহর জন্য করে উত্তর আসবে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার এই কুরবানি আমার সালাত আমার সিয়াম আমার হাজ সব হচ্ছে লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য আমি করি ঠিক কিনা সে আল্লাহকে সে আল্লাহকে যে আল্লাহর জন্য আপনি এত কিছু এই সব কিছু আল্লাহর জন্য লিল্লাহি রাব্বিল আলামিন সে আল্লাহকে আমরা আল্লাহকে চিনিনি অতএব আজকের আমার প্রথম আহ্বান হে যুবক তুমি আল্লাহকে নিয়ে গবেষণা করো আল্লাহকে তালাশ করো তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন স্টাডি করো তাহলেই তুমি নাজাত পেতে পারো আল্লাহকে যদি তুমি চিনতে আল্লাহকে যদি তুমি জানতে আল্লাহকে যদি কোনো মানুষ বুঝতো আল্লাহর সম্পর্কে ধারণা থাকতো ওই ব্যক্তি প্রকাশ্য কেন শয়ন স্বপ্নে গোপনে অন্যায় করতে পারত না পৃথিবীর কেউ দেখছে না অন্ধকার ঘরের ভিতরে কে দেখছেন একজন দেখছেন কি না এই মাহফিলে কার কি অন্তরের ভিতর আছে জানেন কে ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদুর এই অন্তরের কথা একজন জানেন তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের কথা জানেন আর পৃথিবীর কেউ জানে না গায়বের মালিক কে গায়বের মালিক কে কথা বলেন না কেন হেদায়েতের মালিক কে দুটি পয়েন্ট একটু কথা বলি গায়ব আমাদের দেশে দেখেন আমরা হুজুরেরা আপনাদেরকে শিখাইছি সুফি যত আছে সব সুফি এদের জন্মদাতা হচ্ছে শিয়া এই সুফিদের জন্মদাতা হচ্ছে শিয়া কামিনী লানাতুল্লাহ আলাইহিম মুসলমান সমাজকে ধ্বংস করেছে মুসলমানের ভিতরে কুফুরি ঢুকিয়ে দিয়েছে এদের একটা এদের বড় গোষ্ঠী এদের নাম হচ্ছে শিয়া গোষ্ঠী শিয়াদেরকে আমরা চিনিনি শিয়াদের সম্পর্কে আমাদের ধারণা আমরা মনে করি আমাদের মুসলমান ভাই শিয়ারা কি আমাদের মুসলমান ভাই ইহুদি খ্রিস্টান হিন্দুরা যেভাবে শত্রু আপনার এই শিয়ারা তার থেকে কোনো দিক থেকে কম নয় শিয়ারা আমাদের রন্ধে রন্ধে প্রবেশ করেছে শিয়ারা আমাদের পশমে পশমে প্রবেশ করেছে আমরা জানি না
আমাদের নামটা পর্যন্ত শেয়ারা চেঞ্জ করে দিয়েছে, আপনি বুঝতে পারেননি, আমার বাবা বুঝতে পারেনি। আমাদের বলি আপনাদের, না বললে আপনারা জানবেন কোথা থেকে, আমাদের নাম আছে না মোবারক হোসেন, আছে কি না মোবারক হোসেন আছে না? তারপরে এই যে এখানে দেখুন হায়দার আলী, হায়দার আলী আছে আমাদের মেহমান, সম্মানিত মেহমান, বুঝার জন্য বলছি নামে মোহাম্মদ আলী আছে কি না? মোহাম্মদ আবার কি আলী, হায়দার আলী, মোবারক হোসেন আছে না? এরকম হাসান হোসেন নামের সঙ্গে আছে কিনা? হাজার হাজার আছে বাংলাদেশে। কেন আরব দেশে যখন যাওয়া হয় তখন এটা, আসলে আমিও জানতাম না, যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ি তখন এই ব্যাপারগুলো আমরা জেনেছি। শিয়ারা এগুলো সব শিয়াদের ষড়যন্ত্র, আপনার নামের ভিতরে ওদের কাছে মাত্র চার পাঁচজন হাতে গোনা, সব সর্বমোট দশজন সাহাবি, তারা হচ্ছে মুসলমান আছে, আর বাকি সাহাবি সব কাফের বলে নাউজুবিল্লাহ। তারা আবু বকরের নাম, ওমর ওসমানের নাম নিয়ে বলে লানাতুল্লাহ আলাইহিম, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। তারা মায়েশাকে খারাপ বলে, মায়েশার নাম শুনতে পারে না। তাদের কালিমা জানেন? তাদের কালিমা আমাদের কালিমা না। আমরা কালিমা পড়ি কি, মুসলমান হওয়ার জন্য কালিমা শাহাদাত পড়তে হয় কি না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আর শিয়াদের কালিমা কি? শিয়াদের কালিমা শুনেন, দেখবেন ইউটিউবে আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়া আশহাদু আন্না আলী কারামাল্লাহু ওয়াজহু ওয়া ইমামুহু ওয়া আশহাদু আন্না আবা বকর ও উমর ও উসমান ও আয়েশা ও হাফসা লানাতুল্লাহ আলাইহিম বলি নাউযুবিল্লাহি মিন যালিক। কি বলছে জানেন? আমরা তো বাঙালি বুঝি না, বলছে আল্লাহকে সাক্ষী দিই, তারপরে সাক্ষী রাসূলকে দিই, এবং সঙ্গে সঙ্গে আলী হচ্ছে ইমাম, হুজ্জাতুল্লাহ আল্লাহর দলিল, তারপরে হচ্ছে আবু বকর ওমর ওসমান আয়েশা হাফসা, তাদের উপরে আল্লাহ লানত বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এদের নাম আছে শিয়া। এদের নাম কি? শিয়া। এরা আমাদের প্রত্যেকটি সেক্টরে তারা পড়ে।